ভিভো এবার লঞ্চ করতে যাচ্ছে ভিভো ভি টোয়েন্টি নামে নতুন একটি স্মার্টফোন। এবার ভিভো ভি টোয়েন্টি ফোনটিতে থাকছে আমাদের ডিসপ্লে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G এর চিপসেট এবং 33W ফাস্ট চার্জার। এছাড়া ফোনটিতে থাকছে HDR10। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো ভিভো ভি টোয়েন্টি এর স্পেসিফিকেশনস, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ভিভো ভি টোয়েন্টি রিয়ার পার্টে থাকছে গার্ডেন ডিজাইন যা রিফ্লেকশনে অনেক রিচ কালার প্রোভাইড করে এবং একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ট্রিপল ক্যামেরা সেট আপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লের বাম পাশে থাকছে 5x ক্যামেরা কাট আউট। ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.44 ইঞ্চির আমোলেড ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন HDR10। এছাড়া এর সাথে থাকছে 409 PPI ডেন্সিটি। এবার কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে ফান টাচ ওএস বেসড অন Android 10। আর চিপস হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G যেটি 7nm আর্কিটেকচারে তৈরি অক্টাকোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে আদ্রিনো 620। ফোনটি 8/128 অ্যাক্টিভ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার প্রাইমারিতে থাকছে 64MP ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থার্ডে থাকছে 8MP ডেপথ সেন্সর ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 44MP এবং 8MP 5x কাট আউট ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 4K রেজুলেশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 4500 MHz লিথিয়াম আয়ন ব্যাটারি যার সাথে থাকছে 33W ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট উইথ ফেস আনলক। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB 2.0 এবং GPS। এবার কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 26-27,000 ইন্ডিয়ান রুপি যা বাংলাদেশি টাকায় 32-33,000 টাকা। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে পারে 15 অক্টোবর আর বাংলাদেশি বাজারে আসতে পারে অক্টোবরের লাস্ট উইকে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।